হাই হাই এভরিওয়ান। কেন যেন এমন মনে হলো লাড্ডু সিং স্যার আমাদের চিনতে পারছেন না। হ্যাঁ, আমারও তাই মনে হলো। মনে হয় উনি ঠিক করে দেখতে পাননি। আরে লাড্ডু সিং বাবু, কি হয়েছে? হয়নি কিছুই, কিন্তু যদি আমি গুলি চালিয়ে দিই তাহলে অনেক কিছু হয়ে যেতেও পারে। এবার চুপচাপ নিজের ওয়ালেট বের করে আমার হাতে দিয়ে দাও। দাও বলছি। Hands up! মন দিয়ে দেখুন, দেখুন কিভাবে পুলিশ করছে চোরেদের কাজ। ইন্সপেক্টর লাড্ডু সিং দিনে দুপুরে লোকেদের লুটে নিচ্ছেন। দেখুন পুলিশের লুটতরাজের একটা উদাহরণ। একজন লোক দূর থেকে লুকিয়ে এটা শুট করেছে। ঘোর কলিযুগ এলো দেখছি, এখন পুলিশ ইন্সপেক্টর লোকেদের লুট করছে। বেদা সিটিতে কি হতে চলেছে যেটা আমি সত্যযুগের রাগ শোনাচ্ছি। কলিযুগ পালিয়ে যাবে আর সত্যযুগ এসে যাবে। আরে বন্ধ করো সত্যযুগ রাগ, নয়তো কালাদের যুগ চলে আসবে আর আমরা কালাই হয়ে যাব। এখানে গন্ডগোলটা কি আমাকে জানতেই হবে। দেখলে তো আমার ভেলকি, আজকাল লোক আমাকে কিরকম ভয় পেতে শুরু করেছে। এবার আমার এলাকায় আর কখনো চুরি হবে না, ডাকাতি হওয়ার প্রশ্নই নেই, কোনো ঠকবাজিও হবে না। কি যে আপনি চেকপোস্টে দাঁড়িয়ে লোকেদের লুটছেন, এই জন্য লুট হয়ে যাওয়ার ভয় এরা আপনার কাছ থেকে দূরে পালাচ্ছে। আমি লুট করবো মানুষদের? লাড্ডু সিং, ইন্সপেক্টর লাড্ডু সিং মানুষদের লুট করবে? শিবা, তুমি এইসব কি কথা বলছো? আমি তো প্যারারামের সাথে মার্কেট প্লেস টহল দিচ্ছি। এটাই তো আমি বুঝতে পারছি না লাড্ডু সিং স্যার। সেই যে সেই ইন্সপেক্টরটাই আমাকে লুটাছিল। হ্যাঁ হ্যাঁ, এ তো আমাকেও লুটাছিল। মারো ওকে। আরে প্যারারাম, এ কি ঝামেলায় আমি পড়লাম বলো দেখি। আরে আরে, আমি সত্যি কিছু করিনি। আপনাদের সবার নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। লাড্ডু সিং সত্যি একজন সৎ মানুষ। আরে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, নয়তো লাড্ডু সিং স্যার বিনা দোষেই মার খাবে। আরে আরে, এটা আমাদের আর কত দূর নিয়ে যাবে? কেউ তো এটাকে থামাও, কেউ থামাও। লাড্ডু সিং স্যার এইদিকে, তাড়াতাড়ি জাম্প করুন।
আরে লাড্ডু সিং স্যার, দড়িটা ধরুন আর তাড়াতাড়ি উপরে চলে আসুন। আরে যে ডুবছে তাকে ছড়ি, আর যে পালাচ্ছে তাকে দড়ি। দেখুন দেখুন ফেদাস সিটির অবস্থা, পুলিশেরা এখন লোকেদের লুটে নিচ্ছে। কি হবে এই শহরের, কি হতে চলেছে এবার, মানুষ কাকে ভরসা করবে? আপনাদেরও কি ইন্সপেক্টর লাড্ডু সিং লুটেছে? আমাকেও লুটেছিল, আমাকেও লুটেছিল, এবার আমিও লুটবো। হ্যান্ডসাম, বের করো নিজেদের নিজেদের ওয়ালেট আর আমার হাতে দিয়ে দাও, না হলে আমি গুলি চালিয়ে দেবো। এও আমাদের লুটবে? আজকাল দেখি সবাই যে যাকে পারছে লুটে নিচ্ছে। এই নিন। শান্তিতে ঘুমোতে হলে জেগে উঠুন আর আমার দিকে পিঠ করে সবাই দাঁড়িয়ে পড়ুন এক্ষুনি। আমি বিরাট একটা গন্ডগোলের গন্ধ পাচ্ছি। আমি এক্ষুনি ওকে ধরছি। চলো এবার এদের ইন্টারভিউ নেওয়া যাক। হ্যালো এভরিবডি। আরে এর হাতে বন্দুক নেই, ধরো ধরো একে, মারো, ছেড়ো না একদম, ছেড়ো না একদম, ধরো। আরে দিদি কি হয়েছে এটা, কি? আরে 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 আওয়াজ পাচ্ছি। আরে আরে ছাড়ুন ওকে, কি করছেন আপনারা? একে মারবেন না, এ তো আসল। আর যে আপনাদের টাকা লুট করে পালিয়েছে সে ছিল নকল। আরে আরে আমার কথা শুনুন, আমার ভাগের মার আমার খাওয়া হয়ে গেছে, আমাকে আর মারবেন না। আরে কি হয়েছে কি? আরে যা হচ্ছে সেটা নিয়ে আপনার না ভাবলেও চলবে, যা হতে চলেছে সেটা নিয়ে ভাবুন আর সোজা দৌড়াতে থাকুন। এই পুচকে সামনে থেকে সরে যাও। পুচকে বলো না কাকা। আচ্ছা পুচকে কে পুচকে বলবো না, তাহলে আর কি বলবো? শিবা, আমি হলাম শিবা। নিজেদের জিনিসগুলো গুছিয়ে নাও আর এখান থেকে বেরো, এখন এই শহরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমাদের এখান থেকে বেরোতে হবে। শিবা, এই সমস্ত লুটতরাজ চালাচ্ছে একজন বহুরূপী, যে কিনা যে কারো রূপ ধারণ করতে পারে, সে খুব চালাক শিবা। ও যতই চালাক হোক না কেন, আমি ওকে খুব তাড়াতাড়ি ধরে নেব। এখন তো এই ছেলেটাকে শিক্ষা দিয়ে তারপরে শহর ছাড়বো, এই ছেলেটা ভীষণ মারধর করেছে আমায়। মিস্টার রানা, আপনি শহরের প্রতিটা কোণায় কোণায় আপনার ইনফরমার ছড়িয়ে দিন, যেখান থেকে লুটপাট, চুরি বা ডাকাতির খবর পাবেন আমায় সঙ্গে সঙ্গে জানিয়ে দিন, আমি আর লাড্ডু সিং স্যার সঙ্গে সঙ্গে ওখানে পৌঁছে যাব আর ধরে নেব। লাড্ডু সিং স্যার, ওর জন্য আমাকে প্রচুর মার খেতে হয়েছে, ওর সঙ্গে সেই হিসেবগুলো তো আমাকে মেটাতে হবে। শিবা, ও আমাকে লুটে নিয়েছে।
তোমাকেও লুট করেছে কি করে? আরে আমারই রূপ ধরে ও বাজারে ঘুরে বেড়াচ্ছে, আর ও সবার আগে আমাকেই লুটে নিয়েছে, এখনো অন্যদের লুটছে, তাতে তো আমারই বদনাম হবে। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘরে যত গয়না আছে সব ব্যাগে ভরে আমাকে দিয়ে দাও, আমি এখনি গিয়ে ওগুলোকে ব্যাংকের লকারে রেখে দিয়ে আসছি। আজ অনেক লোককে বহুরূপী লুটে নিয়েছে, এখানে কেউই সুরক্ষিত নয় এই শহরে। আচ্ছা এখনি আনছি। এই নাও, সামলে রেখো কিন্তু। আর তুমি তাড়াতাড়ি গিয়ে ওই চেয়ারটায় বসে পড়ো। আরে এ কি করলে তুমি? আরে তোমার কি হলো বলো তো? এখনো বুঝতে পারলেন না? আরে আমি নকল দাদু, মানে আসল বহুরূপী। আপনার নাতি শিবাকে শিক্ষা দেবার জন্যই আমি এই সমস্ত করছি। ওর টিভিতে অনেক বড় বড় কথা বলছিল না? শিবা, 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 ভীম সিং! ওই ছেলেটার নাম কত? হ্যান্ডস আপ! আরে লাড্ডু সিং কি করছো তুমি? আমি তো দাদু, শিবার দাদু, আসল দাদু। আমি আমি কোনো বহুরূপী নই। জানি জানি, আমরা সব জানি। চুপচাপ পুলিশ স্টেশন চলো, নয় তো আমরা ওকে ধরে ফেলেছি। প্যারাডাম, খুলে ফেলো ওর মাস্ক। প্রথমে আমার মাস্ক পরে লোকেদের লুট করেছে, তারপর রিপোর্টারের মাস্ক পরে, আর এখন আমাদের প্রিয় দাদুর মাস্ক পরে সবাইকে লুট করে বেড়াচ্ছে। খুলে ফেলো ওর মাস্ক, খুলে ফেলো। না না স্যার, একজন বৃদ্ধ লোকের গোঁফটা না ভালো ব্যাপার নয়। প্যারাডাম, না তো এ কোনো বৃদ্ধ, আর না তো আমাদের দাদু, এ তো শুধুমাত্র একজন বহুরূপী চোর। কি করছো কি? আমি দাদু, আমি দাদু, আমি তোমাকে গান গেয়ে শোনাচ্ছি। বড় বড় কথা বলছিল, আমাকে নাকি ধরবে। আর কোনোদিন ও কাউকে ধরার চ্যালেঞ্জ করবে না। স্যার স্যার, ভুল হয়ে গেছে স্যার, আর কখনো হবে না। আমি হলাম সেই বহুরূপী চোর যে এতদিন রূপ পাল্টে পাল্টে চুরি করতো। হ্যাঁ স্যার। এটা আবার কে যে আমার নাম নিয়ে আমারই বদনাম করে চলেছে? আমি তো এখন অবধি কোনোদিন ধরা পড়িনি, এ তো দেখছি আমার নামটাই ডুবিয়ে দিচ্ছে। আমার এলাকায় চুরি, লাড্ডু সিং এর এলাকায় চুরি। হ্যাঁ বলো বলো, চুরির জিনিস তুমি কোথায় লুকিয়েছো বলো? শহরের বাইরে যে শুকনো কুয়োটা আছে ওইখানেই লুকিয়ে রাখা আছে। প্যারাডাম, এখনই সেপাইদের ওই শুকনো কুয়োটাকে পাহারা দিতে বলে দাও, আর সকাল হলেই আমরা সমস্ত চুরির জিনিস ওখান থেকে বের করে নেব। জিনিস? জিনিসগুলো তো সব আমার কাছে, তাহলে এরা আবার কোন জিনিসগুলো পাচ্ছে? এটার খোঁজ তো নিতেই হচ্ছে। শিবা,
ওই সেপাইটাকে দেখো, ও কিরকম অদ্ভুত আচরণ করছে। লেডু সিং স্যার, আপনি এখানে কতজন কনস্টেবল ডেকেছেন? মোট 8, যারা ওই বহুরূপীকে করবে পিটিয়ে পিটিয়ে পাট পাট। কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি 9 জন সেপাই। এক্সট্রা সেপাইটা করতে কে এলো? যে এক্সট্রা সেই হলো চোর। ও দেখতে এসেছে আমরা কাকে ধরেছি আর চুরির জিনিসপত্র কি কি বেরোচ্ছে। ও কিন্তু আমাদের ট্র্যাপে ফেসে গেছে। সেপাইরা, অ্যাটেনশন! সেপাইরা, আমরা এসেছিলাম 8 জন, এখন হয়ে গেছি 9 জন। বলো কিভাবে হলাম, কিভাবে? লাড্ডু সিং এর সঙ্গে চালাকি? হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো, কে তুমি বলো? আমি বহুরূপী চোর। সরি, কিছু মনে করবেন না, আমি আপনাকে লুট করতে এসেছি। এর সাহসটা তো একবার দেখো, এ নাকি আমাকে এখন লুট করবে। ও নাকি লুট করবে লাড্ডু সিং কে। এই একবার বলো তো দেখি, কিভাবে লুট করবে, কিভাবে? এভাবে, হ্যান্ডস আপ। নিজেদের নিজেদের ওয়ালেট বের করে আমায় দাও, আর আমার দিকে পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে পড়ো। আরে, আমার তো পুরো স্যালারি এই ওয়ালেটে রাখা। 2500 টাকা তো ছেড়ে দিন চোর বাবু, অন্তত সবজি খেয়ে কটা দিন কাটাই দিন না। এই পুচকে, সরে যাও সামনে থেকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। এই ধরে ফেলো ওকে, যেন পলাতে না পারে। আমি তোমার সাথে আছি। থ্যাংক ইউ আদি।
কি করছোটা কি? দুজনে খাদে পড়ে যাব তো। দাঁড়াও, জিপটা থামাও। আমি নয়, তুমি পড়ে যাবে। আমি তো চললাম, তুমিও জিপ থেকে ঝাঁপিয়ে পড়ো। আঙ্কেল, আর দৌড়ঝাঁপ করবে নাকি এখানেই শেষ করি? থাক থাক, অনেক হয়ে গেছে দৌড়ঝাঁপ। প্রথম দিনই যদি পালিয়ে যেতাম তাহলে ভালো করতাম। যেই তোমাকে শিক্ষা দিতে গেলাম, সঙ্গে সঙ্গে আমার নিজেরই শিক্ষা হয়ে গেল। আমি প্রথমবার জেলে যাব। থ্যাংক ইউ শিবা, তুমি ভীষণ সাহসিকতার সঙ্গে ওকে ধরেছো। ওয়াহ, থ্রি চিয়ার্স ফর শিবা। হিপ হিপ, ওরে হিপ হিপ, ওরে। এই চোর, আওয়াজ বেরোচ্ছে না যে, বলো হুররে। বাহ, জেলে আমিই যাব, আর হিপ হিপ হুররেটা আমিই বলবো। হিপ হিপ হুররে। হ্যাঁ।